আছেন, আশা করছি সবাই ভালো আছেন। আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আপডেট, যে সাপ্তাহিক চাকরির খবর, সেই খবরে আপনারা দেখতেই পাচ্ছেন যে বর্তমানে বাংলাদেশ সরকারি যে জবগুলো আছে, পাশাপাশি হচ্ছে বিভিন্ন স্বায়ত্তশাসিত যে জব আছে, তার ডিটেলস সব কিছু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথমেই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পুলিশ কনস্টেবল, যেখানে পদসংখ্যা হচ্ছে 4,200 জনকে নিয়োগ দেওয়া হবে। সো আপনারা হচ্ছে অবশ্যই, যেহেতু সার্কুলার প্রকাশিত হয়েছে, আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। বিস্তারিত বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে গেলেই আপনারা জানতে পারবেন। তারপর পাশে দেখতে পাচ্ছেন যে সিভিল সার্জন অফিস দিনাজপুরে, যেখানে পদসংখ্যা 154 জনকে নেওয়া হবে। এটা কিন্তু শুধুমাত্র দিনাজপুরের যারা আছেন তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, অন্যান্য কোনো হচ্ছে আপনার বিভাগের কিন্তু বা জেলার কিন্তু কেউ অ্যাপ্লাই করতে পারবেন না। সো এটা অবশ্যই ডিটেলস আপনারা সিভিল সার্জন যে দিনাজপুর যে ওয়েবসাইট আছে সেখানে বিস্তারিত দেখে নেবেন। তার পাশেই দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, যেখানে পদসংখ্যা 55 জন, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এমনকি আপনারা চাইলে আবেদন করতে পারেন, অলরেডি আবেদন শুরু হয়েছে। সেখানে হচ্ছে আপনারা হচ্ছে দেখতেই পাচ্ছেন যে কেবিন ক্রু নেওয়া হবে হচ্ছে 50 জনকে, যেখানে 25 জন হচ্ছে ছেলে, এমন কি হচ্ছে 25 জন মেয়ে, দুজন মিলিয়ে হচ্ছে আপনারা বুঝতেই পারছেন যে হচ্ছে আপনার 50 জনকে নেওয়া হবে। তার পাশাপাশি হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে 5 জনকে নেওয়া হবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ নির্বাচন কমিশন, যেখানে পদসংখ্যা হচ্ছে 369 জন, অনেক পোস্টে নেওয়া হবে বাংলাদেশ নির্বাচন কমিশনে। আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন, বিস্তারিত অবশ্যই ওয়েবসাইটে দেখে নেবেন। তারপর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ, যেখানে পদসংখ্যা হচ্ছে 48 জন, এখানে হচ্ছে 48 জনকে নিয়োগ দেওয়া হবে। তারপর হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজার, সেখানে পদসংখ্যা হচ্ছে 29 জন, 29 জনকে নিয়োগ দেওয়া হবে। কমিউনিটি ক্লিনিকে চাকরি, সবাইকে একটু সতর্ক করব যে কমিউনিটি ক্লিনিকে যে চাকরিগুলো আছে এগুলো কিন্তু একটু বিস্তারিত আপনারা একটু শিওর না হয়ে কখনো অ্যাপ্লাই করবেন না, কারণ সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রত্যেকটা দপ্তরের কিন্তু নিজস্ব ওয়েবসাইট আছে, এমনকি টেলিটকের পোর্টালে আবেদন করতে হয়। বাট বিভিন্ন ধরনের হচ্ছে, যেমন কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য ক্লিনিক, বিভিন্ন নাম দিয়ে অনেক ধরনের হচ্ছে আপনার সার্কুলার দেওয়া হয়, যেগুলো আসলে বেশিরভাগই সত্যি নয়। তো আপনার কিন্তু অবশ্যই এটা যাচাই করে অ্যাপ্লাই করবেন, কারণ আপনি যদি হচ্ছে কখনো হচ্ছে সরাসরি হচ্ছে এই নিয়োগে আবেদন করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার বিভিন্নভাবে প্রতারিত হতে পারেন। পরবর্তীতে যেটা, সেটা হচ্ছে যে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, পদসংখ্যা 85 জনকে নেওয়া হবে। ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, যেখানে পদসংখ্যা 10 জন। সামরিক চিকিৎসা সার্ভিস মহাদেব পরিদপ্তর, সেখানে 40 জনকে নেওয়া হবে। তারপর হচ্ছে কোল পাওয়ার জেনারেশন, পদসংখ্যা হচ্ছে 3 জন। বিএফ শাইন কলেজ কুর্মিটোলা, যেখানে পদসংখ্যা হচ্ছে 19 জন। সুনামগঞ্জ পৌরসভা কার্যালয়ে নেওয়া হবে, পদসংখ্যা 8 জন। তারপর হচ্ছে এম এ হাসেম ইয়াতুননেসা ফাউন্ডেশনে, যেখানে পদসংখ্যা হচ্ছে 28 জন, এটা অবশ্যই হচ্ছে একটা প্রাইভেট জব। তারপর হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেই নিয়োগের কথা বলেছিলাম সেটার এখানে বিস্তারিত দেওয়া আছে, সিভিল সার্জন দিনাজপুরের বিস্তারিত দেওয়া আছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজার বিস্তারিত দেওয়া আছে, বাংলাদেশ পুলিশের যে নিয়োগ সেক্ষেত্রে হচ্ছে কী কী রিকোয়ারমেন্ট আছে কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে, সেই ডিটেলস বিস্তারিত কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে যদি আমি পরবর্তীতে চলে যাই, যেখানে হচ্ছে যে আপনার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অবশ্যই হচ্ছে কুয়েটে নিয়োগ দেওয়া হবে, তার বিস্তারিত আপনারা হচ্ছে পত্রিকায় পেয়ে যাবেন। উত্তরা ইপিজেড মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ডে নিয়োগ দেওয়া হবে, বাংলাদেশ ডাটা সেন্টার অ্যান্ড ডিজাস্টার রিকোভারি সাইটে নিয়োগ দেওয়া হবে। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল যেটা আমরা দেখেছিলাম, এখানে হচ্ছে বিস্তারিত ওয়েবসাইট লিঙ্ক আছে, পোর্টালে লিঙ্ক আছে, যেভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর, এখানে বিস্তারিত দেওয়া আছে কীভাবে অ্যাপ্লাই করবেন। প্রাইভেট জবের ক্ষেত্রে ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে নিয়োগ দেওয়া হয়েছে। তারপর TMSS হার্ট সেন্টারে নিয়োগ দেওয়া হয়েছে, বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কক্সবাজার ডিসি কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পাওয়ার গ্রিড বাংলাদেশ PLCতেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে। তারপর হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনে হচ্ছে এখানে বিস্তারিত দেওয়া আছে যে কোন কোন পোস্টে নেওয়া হবে। তারপর বিএফ শাইন কলেজের দেখতেই পাচ্ছেন যে কোন কোন পোস্টে নিয়োগ দেওয়া হবে সেটা দেওয়া আছে। সামরিক চিকিৎসা সার্ভিস পরিদপ্তর যেটা আছে, মহাপরিদপ্তরের কীভাবে নিয়োগ দেওয়া হবে বিস্তারিত দেওয়া আছে। তারপর বাণিজ্য মন্ত্রণালয়ের চাকরি,
খুবই গুরুত্বপূর্ণ, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে নিয়োগ দেওয়া হবে। আপনারা সব ডিটেলস বিস্তারিত দেখে বাণিজ্য মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আবেদন করতে পারেন। প্রাইভেট জবের ক্ষেত্রে আবুল খায়ের টোবাকো কোম্পানি এখানে নিয়োগ দেওয়া হবে, আপনার বিস্তারিত হচ্ছে ওয়েবসাইটে পাবেন। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে হচ্ছে পদসংখ্যা 18 জন এখানে নিয়োগ দেওয়া হবে। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে দেখতে পাচ্ছেন নিয়োগ দেওয়া হবে, পাগনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হবে। এছাড়া হচ্ছে আরও কিছু ডিটেলস আছে, যেটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে দেওয়া আছে যে সিটি গ্রুপে নিয়োগ দেওয়া হবে, জেন্টাল পার্কে নিয়োগ দেওয়া হবে, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে নিয়োগ দেওয়া হবে, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ দেওয়া হবে, ইজি ফ্যাশন লিমিটেডে নিয়োগ দেওয়া হবে, তারপর এসএ গ্রুপে নিয়োগ দেওয়া হবে ইন্ডাস্ট্রিজ, যেটা রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ দেওয়া হবে, লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসিতে নিয়োগ দেওয়া হবে, আগুরা লিমিটেড, নর্থ সাউথ ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, বিবু বাংলাদেশ, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসি, তো এই সকল হচ্ছে প্রাইভেট কোম্পানিতে নিয়োগ দেওয়া হবে। তো সবাই আসলে অবশ্যই ডিটেলস বিস্তারিত যাচাই করে তারপর হচ্ছে অবশ্যই অ্যাপ্লাই করবেন, কারণ আপনারা জানেন যে হচ্ছে একমাত্র গভর্নমেন্ট জব ছাড়া অনেক প্রাইভেট জবই আসলে হচ্ছে যে ফেক হয়ে থাকে। তো এটা অবশ্যই যাচাই বাছাই করে নিয়োগ বিজ্ঞপ্তি দেখে ভালো করে পদসংখ্যা জেনে যদি আপনি অবশ্যই উপযুক্ত হন সেই পদের জন্য তাহলে অবশ্যই অ্যাপ্লাই করবেন। আর যদি হচ্ছে সেই ক্ষেত্রে দেখেন যে হচ্ছে আপনার কাছে যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে এটা হচ্ছে রিয়েল কি না আপনার কাছে সন্দেহ মনে হচ্ছে, তাহলে আপনি অবশ্যই হচ্ছে এটাতে অ্যাপ্লাই করা থেকে বিরত থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই সাপ্তাহিক চাকরির খবর থেকে ডিটেলস বিস্তারিত আপনারা জেনে নেবেন, তাছাড়া হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট এমনকি টেলিটক ওয়েবসাইটেও আপনারা হচ্ছে বিস্তারিত জবের সব কিছু ডিটেলস পাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা,